হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 ক্লাস সিক্সের গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 152, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একের এক শূন্যস্থান পূরণ করো, বলছে 1:2a এর ব্যস্ত অনুপাত। ব্যস্ত মানে ঠিক, ব্যস্ত অনুপাত মানে উল্টো। মানে দেখো, একটাকে বলা হয় পূর্ব পদ আর 2a-টাকে বলা হয় উত্তর পদ, তো এটা উল্টে যাবে, মানে 2a-টা পূর্ব পদ হয়ে যাবে আর 1টা উত্তর পদ হবে। উত্তর কি হবে তাহলে? 2a:1, জাস্ট উল্টে যাবে, আগেরটা পরে আর পরেরটা আগে এসে যাবে। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে শূন্যস্থান পূরণ করো, সত্য মিথ্যা লিখতে হবে, 18 সাল লিপিয়ার হবে, এটা মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন বলছে 625 এর বর্গমূল কত, 625-এর বর্গমূল এটা হবে, ভেঙে নেবো, 5, 5, 5, 4টে 5 হবে, এই দুটো 5-এর জন্য একটা 5 আর দুটো 5-এর জন্য একটা 5, মানে হচ্ছে 5, 5, 25। উত্তর হবে কিন্তু 25, অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সমকোণী ত্রিভুজের অন্য দুটি, সমকোণী ত্রিভুজের অন্য কোণী অন্য দুটি কোণ সূক্ষ্ম কোণ, সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য হবে, কারণ আমরা জানি যে তিনটি, যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তার মধ্যে সমকোণী মানে একটা কোণ তো 90 হলো, তাহলে বাকি দুটো মিলে 90 হবে, একটা তো 90-এর বেশি হবে না, আর 90-এর কম মানে কি সূক্ষ্ম কোণ, তাই এটা সত্য হলো। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 4/7-কে দশমিক ভগ্নাংশে লিখব, আমার ভাগ গণনা হবে, 4 দেখলে এটা যাবে 4×4, 3 হবে 0.0, 4×7 28, 2×0, 4×5 20, উত্তর হবে 7.1.75, 1.75, অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন, 0.2 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করো, 0.2 সেমি মানে হচ্ছে আমরা মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, আর এখানে দেখো দশমিক আছে বলে একটা শূন্য নামলো, তা 3টে 0 হবে, তাই এখানে কি হবে, সংখ্যা কিন্তু আছে, দশমিকের পর একটা আছে, তাই 2টে 0 বাড়িয়ে নিলাম, তাহলে 0.002 মিটার, এটা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 70%কে সামান্য ভগ্নাংশ লেখো, 70% মানে 70/100, 0 0 কাটলো, তাহলে 7/10, এটাই হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো, বৃত্তের সবচেয়ে বড় যাকে ড্যাশ বলে, উত্তর হবে ব্যাস বলে। নেক্সট প্রশ্ন, চতুর্ভুজে 4টি কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি, শূন্যস্থান পূরণ করো, বলছে একটি সমবাহু ত্রিভুজে প্রতি সমরেখার সংখ্যা কটি, উত্তর হবে 3টি। এরপর রয়েছে দেখো দুইয়ের দাগের প্রশ্ন, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও, একেরটা যে সকল পূর্ণ সংখ্যার এক একক ঘরে অঙ্ক 4, তাদের বর্গমূলের এককে সংখ্যা কি কি হতে পারে। দেখো আমরা যদি 2 স্কোয়ার করি, মানে 2×2=4 হচ্ছে, আর যদি আমরা 8 স্কোয়ার করি 64 হবে, সেটাও ওখানে কিন্তু একক ঘরে 4 হচ্ছে, তাহলে আমরা দুটো সংখ্যা পাচ্ছি কি কি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4, সরি একটা 8, এই দুটো সংখ্যা যদি বর্গ করি তাহলে কিন্তু আমরা একক ঘরে 4 পাবো, বাকি যে কোনো সংখ্যা তোমরা করে দেখে নেবে, একক ঘরে কিন্তু আমরা 4 পাচ্ছি না। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 15:9 সমানুপাত 5:3 অনুপাতে সমানুপাতের প্রান্তীয় পদ দুটি গুণফল ও মধ্য পদ দুটি গুণফল নির্ণয় করো, তাহলে প্রান্তীয় যে আছে, প্রান্তীয় পদের গুণফল হচ্ছে 15:3 মানে ধারের দুটো, 15:3 মানে 45, আর মধ্য পদ হচ্ছে 5×9=45, এটাও হবে 45। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, 4 বছর 6 মাস 28 দিন বিয়োগ 2 বছর 7 মাস 30 দিন কত হবে। আমরা প্রথমে দেখো 4 বছরটাকে 3 বছর করে নিলাম, আর 1 বছরটাকে 12 মাস করে এখানে যুক্ত করে নিলাম, আবার এখান থেকে দেখো আমরা এই 1 মাস বের করে নিচ্ছি, করে নিয়ে 30 দিন করে এখানে যুক্ত করেছি, তাহলে এটা 30 দিন আর 28 মানে 58 দিন হলো, আর এখান থেকে তো ছয় থেকে আমরা এক নিয়ে নিয়েছিলাম, 5 হয়েছিল, 5 আর 12 17, এটা 3 বছর। এবার নিচে লিখবো 2 বছর 7 মাস আর হচ্ছে 30 দিন, বিয়োগ করলে হবে 58 থেকে 30 বাদ দিলে 28 দিন, আর 17 থেকে 7 বাদ দিলে 10 মাস, আর 3 থেকে 1 বাদ 2 বাদ দিলে 1 বছর, উত্তর হবে 1 বছর 10 মাস 28 দিন। নেক্সট বলছে পরের প্রশ্নটা যে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে 588কে গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
আমরা প্রথমে ভেঙে নেব 588কে, 2 দিয়ে গেলে 294, 2 দিয়ে গেলে 147, 7 দিয়ে গেলে 21, 7 দিয়ে গেলে 3। দেখো এখানে 2 × 2 × 7 × 7 × 3, দেখো এই দুটো হচ্ছে 2 স্কোয়ার, এটা হচ্ছে 7 স্কোয়ার, একটা 3 আছে, তাহলে 8টা 3 দিলে আমরা কি করব, 3 স্কোয়ার হবে, তবেই তো পূর্ণবর্গ সংখ্যা হবে। তাই আমাদের কি উত্তরটা কি হবে, 3 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, উত্তর কিন্তু 3 হবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, যে দেখো 4:5 সমানুপাত, এটা স্টার চিহ্ন আছে, অনুপাত 100 হলে স্টার চিহ্ন জায়গায় কত বসবে, তাহলে দেখো আমরা কি করি, 4/5 ইজিক্যাল স্টার বাই 100, তাহলে কোনো এখনই গুণ করে 5 × স্টার ইজিক্যাল টু 100 × 4, স্টার ইজিক্যাল টু 100 × 4/5, 5 × 5 = 500, আর 20 × 4 দিয়ে গুণ করলে 80, 4×80। নেক্সট প্রশ্ন, কোন বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি হলে ব্যাসার্ধ কত, বৃত্তের যে দীর্ঘতম জ্যা মানে হচ্ছে ব্যাস বলে দিয়েছে 10 সেমি, ব্যাসার্ধ অর্ধেক হবে মানে 5/10/2, 5 সেমি, উত্তর হবে 5 সেমি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, একটি সমকোণী ত্রিভুজ ও একটি সুকোণী ত্রিভুজের মধ্যে দুটি পার্থক্য লেখো, দেখো সমকোণী ত্রিভুজে কি লিখবে, একটি কোণ 90 ডিগ্রি, আর সুকোণী ত্রিভুজে প্রতিটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট, আর সমকোণী লিখবে এর অতিভুজ থাকে, সুকোণী ত্রিভুজে লিখবে এর অতিভুজ থাকে না। নেক্সট প্রশ্ন বলছে, প্রতিসম রেখা কাকে বলে, একটি প্রতিসম কোনো বস্তু উদাহরণ দাও, লিখবে যে কোনো জ্যামিতি, কোনো জ্যামিতি চিত্রকে যদি কোনো রেখা বরাবর ভাঁজ করলে চিত্রটির এক অর্ধাংশ অপর অর্ধাংশের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায়, তবে ওই রেখাটিকে প্রতিসম রেখা বলে, উদাহরণ দেবে কি, গাছের পাতা, জবা ফুল ইত্যাদি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, 3 দাগের 1টা গুণফল নির্ণয় করো, এখানে দেখো 1.21 × 0.5 × 5.2, তাহলে এখানে প্রথমে আমরা 1.21 আর 0.5 গুণ করলে হবে 0.605, আর 5.2 এটা গুণ করলে হবে 3.146, এটা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে, দেখো 2123.567 লিটারকে কিলো লিটার, ডেসি লিটার ও মিলি লিটার প্রকাশ করো, তো প্রথমে কি করবো আমরা, যদি কিলো লিটার করতে গেলে আমাদের 1000 ভাগ করতে হবে, 1000 মানে আরো 3টা 0, তাই 3 ঘরে গিয়ে আসবে 1, 2, 3, মানে 2.123567 কিলো লিটার, আর ডেসিলিটার করতে গেলে, লিটার থেকে ডেসিলিটার করতে গেলে কি হবে, 10 দিয়ে গুণ করবো, দেখো 2-এর 3-এর পর দশমিক আছে, এটা 1 ঘর সরে যাবে, এটা 5-এর পর দশমিক হবে, উত্তর ডেসিলিটার। একইভাবে মিলিলিটার করতে গেলে কি করবো আমরা, আমরা এটাকে 10,000 দিয়ে গুণ করবো, তাহলে এটা কিন্তু উত্তর কি হবে, 2123567 এত মিলিলিটার, এটা উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, যে 25, 30 ও 45 এর লসাগু নির্ণয় করো, খুবই সহজ, 5 দিয়ে গেলাম 5, 5 এ 25, 5 6 এ 30, 5 9 45, 3 দিয়ে গেলে 5টা যাবে না, 3 দুগ্নে 6, 3 3 কে 9, আর যাবে না, তাই কি করব, নির্ণয় লসাগু সব গুণ করে দেবো, 5 × 3 × 5 × 2 × 3 গুণ করলে হবে 450, সেটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, 6 ঘন্টা 18 মিনিট ভাজিত 9 সমান কত মিনিট কত সেকেন্ড, আমরা প্রথমে এটাকে আমরা যে ঘন্টা মিনিটটা আছে এটাকে আমরা মিনিট করে নেবো, তাহলে 6 ঘন্টা মানে 6 × 60, কারণ 1 ঘন্টা মানে 60 মিনিট, 6 × 60 যুক্ত 18, তাহলে কত হবে, এটা যোগ করলে হবে 378 মিনিট হবে, তো এটাকে 9 ভাগ করতে বলেছে, তা 9 করলে 4×9 = 36, 1 আর 8 নামলো, 9×18 42 মিনিট, উত্তর হবে 42 মিনিট। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, এরপর রয়েছে তোমাদের নেক্সট পেজে 153 নম্বর পেজে কি রয়েছে, 5-এরটা বলছে 4 ঘন্টা 24 মিনিট ও 6 ঘন্টা 18 মিনিটকে অনুপাতে প্রকাশ করো, এটি কী ধরনের অনুপাত, এটাও লিখতে হবে, তাহলে প্রথমে আমরা কি করব, 4 ঘন্টা 24 মিনিট = 6 ঘন্টা 18 মিনিট, এটা আমরা ঘন্টাটাকে মিনিটে করে নেব পুরোটাকে, 4 × 60 + 24 মানে 4 ঘন্টা 24 মিনিটটাকে আমরা মিনিট করে নিলাম, আর এটা 6 × 60 + 18 মিনিট, এটা কত হবে 240 + 4 আর 360 + 18, এটা হবে 224 × 200 = 378, কাটাকুটি করবো, দেখো 2 কাটলে হচ্ছে এটা হচ্ছে 132, আর 2 কাটলে হচ্ছে 189, আর এটা যদি আমরা 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে হবে 44, 3 দিয়ে কাটলে হবে 63,
আর যাবে না 44:63। এবার দেখো আমরা এটা জানি পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। প্রথমেরটাকে পূর্বপদ বলে, পরেরটাকে উত্তরপদ বলে। তো প্রথমটা ছোট আছে, মানে পূর্বপদটা ছোট কাচ্ছে উত্তরপদের চেয়ে, তাহলে এটা কি লঘু অনুপাত। যদি পূর্বপদটা বড় হতো উত্তরপদের চেয়ে, তাহলে কিন্তু হতো গুরু অনুপাত। আর দূর সমান হলে সাম্যানুপাত, দূর যদি সেম হতো তাহলে সাম্যানুপাত। তাহলে আমাদের জানতে হবে এটা লঘু অনুপাত, কারণ হচ্ছে পূর্বপদটা ছোট উত্তরপদের চেয়ে। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে কত? 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। সংখ্যা দুটি কি কি? এটা হচ্ছে স্কুল নাম্বার 4, 2-এর দাগে 3-এরটা হচ্ছে সেম অঙ্ক রয়েছে, ওটা দেখে নিও, ওখান থেকে দেখে নিও। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে তার নাম দাও, ওই ত্রিভুজের সমান বাহুদের নাম লেখো আর অসমান কোণটির নাম লেখো। তোমরা এটা কিন্তু স্কেল দিয়ে করবে, পেন দিয়ে করবে না, লিখবে ত্রিভুজ ABC হলো সমদ্বিবাহু ত্রিভুজ, সমান বাহু দুটি হচ্ছে AB আর হচ্ছে AC। আমি একটা মাপ নিয়েছি 5 সেমি আর 6 সেমি নিচ্ছি, তোমার যে কোনো মাপে করতে পারো। মনে রাখবে দুটো বাহু যেন সমান হয়, যদি 5 নাও 5 নিতে হবে, যদি 4 নাও 4 নিতে হবে দুটোকে। তাহলে এখানে লিখবে কি, সমান বাহু দুটি কি AB আর AC। আর এখানে হচ্ছে অসমান কোণ, মানে হচ্ছে দেখো এই বাহুটা সমান মানে এই দুটো কোণও সমান, তাহলে এটা কি, এটা হচ্ছে অসমান কোণ। কোনটা? এটা কি নামের, BAC বা CAB, যে কোনো একটা দিলেই হবে, এই কোণটা হচ্ছে অসমান। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে দেখে নাও। এরপর রয়েছে পরের প্রশ্ন, বলছে 145 ও 232, এই গসাগু নির্ণয় করো, আর এই গসাগুতের সাহায্যে লসাগু নির্ণয় করো। আমরা দেখো প্রথমে লসাগু করবো ভাগ পদ্ধতিতে, এক দিকে গেলে 145 বিয়োগ করলে 87, আবার এটা 145 নেমে আসবে এক দিকে 87, 58 বিয়োগ করলে 87 নেমে আসবে এক দিকে 58 বিয়োগ করলে 19, আর 58টা নামবে 3 দিকে 3 17 3 19 57 1, আর এটা হচ্ছে 19 19 1 19। উত্তর কত হলো, প্রথম প্রশ্নে যে উত্তর ছিল লসাগু কত, এটা হবে 1। আর লসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে কি করবে, আমরা জানি যে লসাগু কোন সংখ্যার লসাগু গসাগুর গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটি, তাহলে লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে 145 ইন্টু 232। তাহলে এখান থেকে লসাগু কত হবে, লসাগু মানে হচ্ছে 145 ইন্টু 232 বাই 1। এক কেন হলো, কারণ হচ্ছে গসাগু 1 বেরিয়েছে, তাহলে বাই করলাম 1, এটা গুণ করলে হবে 33,640। এটাই হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট দেখো পরেরটা রয়েছে তোমাদের জ্যামিতি কি বলছে দেখো। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তোমাদের জ্যামিতি, যে 104 দাগের 1-এরটা কি বলছে, 104 দাগের একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করো, ওই কোণকে সমান দুভাগ ভাগ করো। তা 60 ডিগ্রি কোণ চাঁদা দিয়ে আঁকতে বলেছে এবং তারপর তাকে দুভাগ ভাগ করতে বলেছে। প্রথমে আমরা কি করব দেখে নাও, আমি কিন্তু তোমাদের পেন দিয়ে করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে এটা। তো আমাদের প্রথমে কাজ কি হবে, একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। আমরা 60 ডিগ্রি কোণ কিন্তু চাঁদা ছাড়াও আঁকতে পারি, তো এখানে কিন্তু চাঁদা বলেছে, তাই চাঁদা দিয়ে আমি এঁকে দেখাচ্ছি। প্রথমে কি কাজটা কি হবে, একটা সরলরেখা নেবে যে কোনো মাপের, যে কোনো মাপের একটা সরলরেখা নেবে, এরপর এটা একটু মিলিয়ে নিতে হবে দেখো চাঁদাটা। এরপর আমরা দেখবো দেখো 10 20 30 40 50 60, 60 মানে হচ্ছে এখানে, তাহলে 60 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এটাকে বলছে অর্ধেক করতে হবে, তাহলে প্রতিটা কোণ কত করে হবে, 60কে অর্ধেক করলে প্রতিটা কোণ 30 করে হবে। একে কিভাবে করবো দেখে নাও, প্রথম কাজ আমাদের কি হবে, 60 ডিগ্রি কোণ প্রথম কাজ হবে, এটাকে আমরা একটা যে কোনো চাপ নিলাম, নেওয়ার পর এখান থেকে এটা চাপটা কেটে নেব, একই মাপ নিয়ে এখান থেকে সেম চাপ কাটবো এবং এই বিন্দু থেকে বসিয়ে আবার সেম চাপ কাটবো এবং দূরে যে ছেদ করেছে সেখানে যুক্ত করে দেব। নাম দিয়ে দেব ABC এবং D। তাহলে দেখো আমার মেপে দেখবো এটা 30 হয়েছে কিনা দেখবো, কারণ অর্ধেক 30 হবে, দেখো 30 হয়েছে,
তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করবে না, তা লিখে দেবে যে কোন, এই কথাটা লিখতে হবে তোমাদের, কোন এ বি সি হচ্ছে 60 ডিগ্রি, আর কোন এ বি ডি সমান হচ্ছে কোন ডি বি সি হচ্ছে 30 ডিগ্রি, এটুকু লিখতে হবে তোমাদের। তো আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। 8টা জ্যামিতি রয়েছে, মোট তোমার 3টে জ্যামিতি আছে, তার মধ্যে তোমাদের দুটো করতে হবে। এবার বলছে যে একটি সরলরেখা অঙ্কন কর যা দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, ওই রেখার বাইরের এক বিন্দু থেকে বলছে সরলরেখার উপরে একটি লম্ব অঙ্কন করো। তো প্রথমে আমাদের কি কাজ হবে, একটা কোণ, একটা 8 সেমি বাহু, 8 সেমি সরলরেখা অঙ্কন করতে হবে। কিভাবে করলাম অঙ্কটা কিভাবে করবো দেখে নাও। তো প্রথমে আমাদের কি কাজ, একটা 8 সেমি বাহু নেব, দেখো 8 সেমি মনে হচ্ছে এটুকু নেওয়ার পর, 8 সেমি বাহু নেওয়ার পর একটা বিন্দু নিলাম, সাপোজ বলছি এখানে, সাপোজ এই বিন্দুটা নিলাম, নেওয়ার পর বলছে এর উপরে, এটা 8 সেমি, এর উপরে একটা লম্ব অঙ্কন করতে হবে। আমরা কি করব, একটা মাপ নেব এখানে এই বিন্দু বসিয়ে, মাপটা এমন নেব যাতে করে এই দুটোকে ছেদ করে, যে 8 সেমি রেখাটাকে যেন ছেদ করে, তা একটা মাপ নেব আন্দাজে, এখান থেকে নিলাম যেন ছেদ করলো। এরপর সেই একই মাপ দিয়ে এখান থেকে এর উপরে, এবং এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে এর উপরে একটা চাপ কাটলাম, যেখানে ছেদ করলো সেটা যুক্ত করে দেব। তো এটা হচ্ছে তোমাদের লম্ব হলো, নামগুলো দিয়ে দেবে এ বি, এটা ও সি ডি এল, এটা এম। এটা 8 সেমি লিখে দেবে, 8 সেমি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে স্কেল ও কম্পাস সাহায্যে একটি স্কেল ও কম্পাস সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে আমাদের কাজ কি হবে, চাঁদা ছাড়া বলেছে, স্কেল কম্পাসের সাহায্যে আমরা প্রথমে কি করব, এখানে চাঁদা কিন্তু ইউজ করব না। প্রথম কাজ হচ্ছে একটা সরল রেখা নেব, এটা সরল রেখা নিলাম যে কোনো মাপের। এবারে আমরা কম্পাস নেব, দেখো নেয়ার পর একটা যে কোনো মাপের একটা চাপ নেব, চাপ নেওয়ার পর এখান থেকে চাপটা দিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব, এবং ওই একই মাপ নিয়ে এই চাপটা কাটবো, এই বিন্দু থেকে একটা এখানে চাপ কাটবো, এবং এখানে একটা চাপ কাটবো, এবারে ঘুরিয়ে এই বিন্দুতে বসিয়ে চাপ কাটবো, এবং যে দুটো বিন্দু রয়েছে দেখো, এই দুটো বিন্দু এখানে একটা আর এই বিন্দুটা, দুটো যুক্ত করে দেব, তা দেখো 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেল। মেপে দেখে নেবে তোমরা এটা 90 ডিগ্রি হয়েছে কি না, চাঁদার সাহায্যে তোমরা কিন্তু মেপে নেবে, দেখো 90 ডিগ্রি কোণ হয়েছে। তাহলে কি লিখবে, নাম দিয়ে দেবে এখানে এ বি সি, লিখে দেবে কোণ এ বি সি সমান হচ্ছে 90 ডিগ্রি, জাস্ট এটুকু লিখবে, তাহলেই হবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, পরের প্রশ্ন রয়েছে পাঁচের দাগের, পাঁচের দাগের একেরটা এক ধরনের গয়নায় সোনা ও রূপা 4:7 অনুপাতে মেশানো আছে, ওই রকম গয়নায় 357 মিলিগ্রাম রূপার সঙ্গে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে। সোনা ইজ টু রূপ সমান হচ্ছে 4:7, তাহলে সোনা বাই রূপ ইজ ইকুয়াল টু 4/7, সোনা সমান সোনা বাই রূপের জায়গায় বসাবো 357 ইজ ইকুয়াল টু 4/7, কোনাকুনি গুণ 7 × সোনা ইজ ইকুয়াল টু 357 গুণিত 4, তাহলে সোনা ইজ ইকুয়াল টু 357 × 4/7, 7 দিয়ে কাটলে হচ্ছে 51 হবে, 51কে 4 দিয়ে গুণ করলে হবে, এটা হবে 204, উত্তর 204 মিলিগ্রাম, 204 মিলিগ্রাম, এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, বলছে পাঁচ অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে
কোন বৃহত্তর সংখ্যাকে 26, 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে? প্রথম কাজ হচ্ছে আমাদের এটা লসাগু নির্ণয় করা। 2 দিয়ে গেলে হচ্ছে 8, 2 দিয়ে গেলে 12, 2 দিয়ে গেলে 15, আর 2 দিয়ে গেলে হচ্ছে 18, আবার 2 দিয়ে গেলে 4, 2 দিয়ে গেলে হচ্ছে 6, 15 রইলো, আর 9 দুগুণে 18, 2 দিয়ে গেলে 2, 3, এটা 15, এটা 9, 3 দিয়ে গেলে 2, 3 1 3, 5 15, 3 3 9, লসাগুটা গুণ করবো আমরা, এটা গুণ করলে হবে 720। এবারে আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা 9, 720 দিয়ে ভাগ করবো 5টা 9। তাহলে প্রথমে দেখো, 1 দিয়ে গেলে হচ্ছে 720 বিয়োগ করলে হচ্ছে 27,269, 8 9 নামালাম, 3 দিয়ে গেলে হচ্ছে 2160 বিয়োগ করলে হবে এটা 600, 639, 8 9 নামালাম, এবার 8 দিয়ে যাবো, এটা হচ্ছে 5760 বিয়োগ করলে হবে 639। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 16, 24, 30 ও 36 দ্বারা বিভাজ্য, সেটা কত হবে? 9000, এটা হচ্ছে কত? 9000, সরি, 99,999 বিয়োগ হচ্ছে, এটা ভাগশেষ পড়ে রইল, মানে হচ্ছে 639 বিয়োগ করবো তাহলে হবে কত? এটা হবে 99,360। আর এখানে বলছে দেখো ভাগশেষ কত থাকবে, 10, মানে 10 যোগ করে দেবো, তার নির্ণয় সংখ্যা হবে 99,370 উত্তর এটা। নেক্সট অঙ্ক, পরেরটা কি বলছে দেখে নাও। একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল তার তত ততদিন কাজ করে মোট হচ্ছে 1,2,3,5,7 টাকা, মানে হচ্ছে 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পরিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন? প্রথম কাজ হচ্ছে আমাদের 55 দিয়ে ভাগ করবো 12,375 কে, 2 দিয়ে গেলে হচ্ছে কত হবে বিয়োগ করলে? 135, 2 দিয়ে গেলে হচ্ছে 110, আর বিয়োগ করলে হচ্ছে 275, তো 5 দিয়ে গেলে মিলে যাবে। এবার আমরা এই 225টার আমরা বর্গমূল করব, করলে হবে কত? 5×5×3×3, 2×5×1, 5×3×3, 5×3 মানে 15 জন, উত্তর হবে 15 জন। 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করে যা 8, 15, 20 আর 25 দ্বারা বিভাজ্য। প্রথমে আমাদের লসাগু করতে হবে, 5 দিয়ে গেলে 3×5=15, 4×5=20, 2 দিয়ে গেলে হচ্ছে 4×2=8, 3, 2×2=4=5। লসাগুটা কত হবে দেখে নাও, এখানে 2টো 5, 2টো 2, 1টা 4, 1টা 3, এই 2টো 5-এর জন্য 1টা 5 স্কোয়ার, 2টো 2-এর জন্য 2 স্কোয়ার, 4টাকে 2 স্কোয়ার, আর 3টা 1টা রইলো। তাহলে লসাগুটা পূর্ণবর্গ নয়, কারণ 1টা 3 পড়ে আছে, তা নির্ণয় লসাগু কত হবে? 1টা 3 আরও চাই, মানে 3 স্কোয়ার করে দিলাম, তাহলে 9 হবে 25, 5×5=25, 2×2=4, 2×2=4, এটা হচ্ছে 3×3=9, উত্তর হবে কত? 3600, মানে 3600 উত্তর। নেক্সট অঙ্ক, পরেরটা বলছে তোমার বাবার বয়স 52 বছর 8 মাস 30 দিন, তোমার কাকার বয়স বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিন কম হলে, তো তোমার কাকার বয়স কত? তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, বিয়োগ করতে হবে 52 বছর 8 মাস আর 20 দিনটাকে, 3 বছর 1 মাস আর 26 দিন। তার আগে আমরা কি করব, 52 বছরটাকে 51 করব, আর 1 বছরটা আমরা মানে 12 মাস যুক্ত করে দেবো এখানে পরেরটায় মাসের সঙ্গে। কিন্তু তার আগে আমরা এই 8 থেকে আবার 7 করে নেবো, 1 মাস বের করে 30 দিন এখানে যুক্ত করে দেবো দিনের সঙ্গে। তাহলে এটা কত হলো দেখো, এটা হবে 50 দিন, মানে 26 বিয়োগ করবো তাহলে 24 দিন হবে, এখানে হচ্ছে কত? এটা হচ্ছে 19 থেকে 10 বাদ দিলে 9 মাস, আর এখানে দেখো কত হচ্ছে 51 থেকে 3 বাদ দিলে 48 বছর, উত্তর কিন্তু হবে 48 বছর 3, 9 মাস আর 24 দিন আনসার। নেক্সট অঙ্ক, পরেরটা বলছে 4 ঘন্টা 30 মিনিট 18 সেকেন্ড ইনটু 9, মানে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড? আমরা প্রথমে গুণ করে নেব এটাকে, 9 দিয়ে গুণ করলে হচ্ছে 162 সেকেন্ড, এটা হচ্ছে 270 মিনিট 36 ঘন্টা থাকবে, 270টাকে 240+30 মিনিট, আর এটা হচ্ছে 120+42 সেকেন্ড। তাহলে এখান থেকে দেখো 240 মিনিট মানে হচ্ছে 4 ঘন্টা, তাহলে এখান থেকে 4 ঘন্টা যুক্ত করে দেবো 36 হাজার 40 ঘন্টা হয়ে গেল, আর এখান থেকে 120 সেকেন্ড মানে হচ্ছে 2 মিনিট, 30-এর সঙ্গে 2 যুক্ত করলে 32 মিনিট, 40 ঘন্টা 32 মিনিট 42 সেকেন্ড উত্তর। নেক্সট অঙ্ক, পরেরটা বলছে যে 2 মিটার লম্বা বাঁশে দৈর্ঘ্য 75 সেমি, লাল রং ও বাকি অংশ সাদা রং করা আছে, তা এটা হচ্ছে তোমাদের রিপিট অঙ্ক, তোমাদের যে স্কুল নাম্বার 1,
স্কুল নাম্বার সরি স্কুল নাম্বার দুই, দু নাম্বার স্কুলের, দুই নাম্বার স্কুলের পাঁচের দাগের এক একটা হচ্ছে সেম উত্তর, ওখান তো তোমরা দেখে নিও।